হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জেরিন লাইফস্টাইলের চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি এখানে আলু কেটে রেখেছি আর এখানে চিকেন, দেশি চিকেন এখানে কেটে রেখেছি। আর এখানে আমি কড়াইতে হলুদ আর লবণ তেল দিয়ে আমি একটু আলুগুলো ভেজে নিব। তো আজকে আমি আপনাদের মাঝে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো। তো চলেন আপনাদের মাঝে রান্নাটা শেয়ার করি। তো আলু দিয়ে আমি এখানে আগে আলুগুলো ভেজে নেব, কারণ কাঁচা আলু। তো আমি ফ্রেন্ডস আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলো ভেজে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে কষায় নিচ্ছি। তো তার সাথে আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি এখন মশলার সঙ্গে ভালোভাবে দুটো কষায় নিলাম। তো আমি এখানে এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনারা যতটুকু পানি ঝোল রাখতে চান ততটুকু আপনারা এখানে পানি অ্যাড করবেন। তো আমি একটু ঝোল রাখবো, তার জন্য আমি এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিব এখন। তো ফ্রেন্ডস আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।